খাসির মাংস খেয়ে ঠোঁটা জিভ যদি না জ্বালা করে তাহলে কেমন খাসির মাংস খাওয়া হয়? আজকে আমার প্রচন্ড ঝাল লাগছে বন্ধুরা। আমি দুটো খাসির মাথা কিনেছি, খাসির মাথা দিয়ে আজকে তরকারি বানাবো। একদম দোকান থেকে কেটে নিয়ে এসেছি খাসির মাথা। বাড়িতে কাটতে গেলে অসুবিধা হবে, আমরা দোকান থেকে কেটে এনেছি। এরকম ভাবে ছোট ছোট করে কি সুন্দর কেটে দিয়েছে দেখুন। আপনারা কেটে নিয়ে আসতে পারেন, বাড়িতে কাটতে পারলে কাটবেন, আর নাহলে দোকানে কেটে আনবেন, খুব সুন্দর সাইজ হবে। এইটা ঘিলু, খাসির মাথার ঘিলু। মাথাটা ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা দুবার করে ধুয়ে নিতে হবে খাসির মাথাটা। আর দেখুন আমি কিভাবে করছি, ভালো করে দেখবেন। পরে গেছে কি করে যা। নমস্কার বন্ধুরা, আজকে আমি খাসির মাথা দিয়ে ঝাল ঝাল করে একটা রেসিপি বানাবো, আর খেতেও খুব সুন্দর লাগে। অনেকে খাসির মাথা বা চর্পি ছাঁট পছন্দ করে না, কিন্তু এই জিনিসগুলো খেতে এত সুন্দর লাগে। খাসির মাথা শরীরের পক্ষে যেরকম উপকার, আর সেরকম খেতেও খুব সুন্দর। এই রান্নাটা আমি যেভাবে করছি সেভাবেই করবেন। অনেকে গন্ধ লাগে, দুধ দুধ গন্ধ বার হয়, অনেকে খেতে পছন্দ করে না, কিন্তু যে পদ্ধতিতে রান্না করছি সেই পদ্ধতিতে রান্না করবেন, গন্ধ গ্যাস কিচ্ছু পাবেন না। গরম জল বসিয়েছি, ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। আর গরম জলে হলুদ দিয়ে সেদ্ধ করে নেব, সেদ্ধ করে জল ফেলে দেব। দু চামচ হলুদ দিচ্ছি। দোকান থেকে আমি দুটো মাথা কিনেছি, মাথা কিনে কাটিয়ে এনেছি। আর দুটো মাথার জন্য আমি দু চামচ হলুদ দিয়েছি। সেদ্ধ করার সময় শুধু হলুদ দিয়ে সেদ্ধ করতে হবে, নুন দেওয়া যাবে না। এখন ভালো করে সেদ্ধ করে নিতে হবে। প্রেসার কুকারে রান্না করব না, আমি কড়াইতে করে রান্না করব। সেদ্ধ করে ফেলে দেবো, দিয়ে আর যেরকম কড়াইতে রান্না হয় ওরকমই করব। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন আমি কিভাবে রান্না করছি। খাসির মাথা রান্না করার জন্য রসুনের পরিমাণটা বেশি লাগবে, আর আপনারা দেশি রসুনটা ব্যবহার করবেন। হাইব্রিড রসুন একদম ব্যবহার করবেন না, খেতে ভাল লাগবে না। এই দেখুন আমি দেশি রসুন নিয়েছি, একদম ছোট ছোট দেশি রসুন। এর টেস্টটা কিন্তু হেভি সুন্দর, আর খাসির মাথায় রান্না করলে স্বাদটা আরও হেভি হবে। আজকে পুকুর পাড়ে রান্না করতে এসেছি বন্ধুরা, আর আজকের রোয়েদারটা দেখুন, একদম মেঘলা রোয়েদার, কত সুন্দর দেখতে লাগছে। আর ফুরফুর করে হাওয়া ছেড়েছে, আরও ভালো লাগছে। হলুদ দিয়ে সেদ্ধ করলে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে দেখুন। গ্যাস গন্ধ কিচ্ছু থাকবে না, সব কেটে বার হয়ে যাবে, সেই জন্য আমি হলুদ দিয়ে সেদ্ধ করছি। এইভাবে করবে মাংসর একদম গন্ধ চলে যাবে, গন্ধ থাকবে না, মাংস হোক আর মাথা হোক বা চর্পি ছাড় যাই হোক। দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করতে হবে, এর বেশি করলে মাংসটা শক্ত হয়ে যাবে, বেশি সেদ্ধ করবেন না। ওপরে গেঁজাগুঁড়ো হয়েছে, গেঁজাগুঁড়ো ফেলে দিচ্ছি। গেঁজাগুঁড়ো ফেলে দিয়ে তারপরে চুবড়ি করে জলটা ঝারিয়ে নেবেন। যেরকম চিনি
জাল দেওয়ার সময় গেঁজা ওঠে, গেঁজা ফেলে দিই। সেরকম এই মাথা সেদ্ধ করার পরে একটা গেঁজা ওঠে, গেঁজাটা ফেলে দিতে হবে, নাহলে কিন্তু এর সাথে মিশে যাবে, খেতে ভাল লাগবে না। ছেঁকে তুলে নিচ্ছি, ছানটা দিয়ে আমি ছাঁকছি। আপনাদের কাছে চুবড়ি থাকলে চুবড়িতে একেবারে উবুর করে দিতে পারেন, আমি ছানটা দিয়ে ছেঁকে ছেঁকে নিচ্ছি। খাসির মাংস থেকে খাসির মাথা কিন্তু মাংসকে হারিয়ে দেবে, মাথার এত টেস্ট। দেখুন বন্ধুরা, এটা মাথার ঘিলু, আমরা মাথার ঘি বলি। এটা সেদ্ধ করার সময় আমি দিইনি, আলাদা রেখে দিয়েছি, না তো ঘেঁটে জলের সঙ্গে ধুয়ে বেরিয়ে যাবে। বন্ধুরা, খাসির মাথা আমি আলু দিয়ে রান্না করছি, আলু ভেজে নেবো, কড়াই সস্তেল দিয়ে দিচ্ছি। আর আলু দিয়ে রান্না করলে খেতে ভাল লাগবে। পুরো রান্নাটা সর্ষের তেলে করতে হবে, সাদা তেল দিলে খেতে ভালো লাগবে না। আলু ভেজে নিচ্ছি, আলু লাল লাল করে ভেজে নিতে হবে সাদা তেলে, ভালো করে একদম কড়কড়া করে ভেজে নিতে হবে লাল লাল করে। খাসির মাংস বা মাথা রান্না করলে আলু লাল লাল করে ভেজে নিতে হয়। আলু ভাজার সময় নুন হলুদ আমি কিছু দিইনি, দিলে আলু জড়িয়ে যাবে, ভাজা যাবে না। আমি শুধু লাল লাল করে ভেজে নিয়েছি। তুলে নিচ্ছি, হয়ে গেছে। পেঁয়াজ কষবো, তেল দিয়ে দিচ্ছি, আর একটু তেল দিতে হবে। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আমি এক বাটি বড় বাটির এক বাটি পেঁয়াজ বেটে নিয়েছি। চার চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় আদা রসুন বাটা পেঁয়াজ বাটা একটু বেশি লাগে। আর যে সেদ্ধ করা মাথাটা আমি রেখেছি, সেই সেদ্ধ করা হলুদ দিয়ে সেদ্ধ করা মাথাটা দিয়ে দিচ্ছি। হলুদ দু চামচ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। সেদ্ধ করার সময় হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, আর এখন রান্নার সময় যে হলুদটা দিলাম আমি, ওই পরিমাণটা বুঝে দেবেন, না তো হলুদ হলুদ গন্ধ বার হবে। লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে, ঝাল ঝাল করব, তা লঙ্কার গুঁড়ো বেশি লাগবে। দু চামচ ভর্তি করে করে জিরে দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো। গোলমরিচ বেটে নিচ্ছি, এক চামচ মতন গোলমরিচ বেটে নিয়েছি, দিচ্ছি। গোলমরিচ বাটা অবশ্যই দেবেন, নাহলে খেতে ভালো লাগবে না, টেস্টটা আলাদা লাগবে একটা গোলমরিচ বাটা দিলে। গোলমরিচ বাটা বা গুঁড়ো করে দিলে যেভাবে আমি রান্নাটা করছি সেভাবেই করবেন,
আর গোলমরিচের গুঁড়োটা দিলে আঁচে গন্ধ বার হবে না, সেই জন্য আমি দিলাম। ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলু দিয়ে খুব সুন্দর করে নাড়তে হবে, ভালো করে কষে নিতে হবে, আলুর গায়ে মশলা ঢুকে যায়। কষতে কষতে আলু দিয়ে দেবেন, মশলা সব ঢুকে যাবে আলুর ভেতরে, খুব সুন্দরভাবে ঢুকে যাবে মশলাগুলো। খাসির মাথা ভালো করে কষতে হবে একটু সময় ধরে, কষে মাত্র জল দিয়ে দিলে হবে না, কিন্তু যে এক্ষুনি কষলাম কষে জল দিয়ে দিলাম ওরম করলে হবে না, একটু ভালো করে সময় ধরে কষতে হবে। ভালো করে কষে নিয়েছি, জল দিয়ে দিচ্ছি। আমি প্রেশার কুকারে রান্না করছি না বন্ধুরা, কড়াই করে করছি। তা ভালো করে ওপরে নিচে সেদ্ধ করে, মানে হাফ সেদ্ধ হয়ে গেছে নিচে, আর ওপরের কোনো সেদ্ধ হয়নি। ওপর নিচ করে ভালো করে নাড়িয়ে দেবো, দিয়ে ওপরের মাংসগুলো নিচে ঢুকিয়ে দেবো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা মাংস সেদ্ধ হয়েছে কি না হয়েছে কি করে বুঝবো সেদ্ধ হয়েছে? এরমভাবে তো খুন্তি দিয়ে টিপে দেখলে তো বোঝা যায় না যে মাংস সেদ্ধ হয়েছে। তা আমি কি করছি দেখুন, মাংস কি করে সেদ্ধ হয়েছে কি করে বুঝবো দেখুন। মাংস জলে ফেলছি, ঠান্ডা জলে দিয়েছি, দিয়ে হাত দিয়ে একটু টিপে দেখবো হয়েছে কি না। আর একটু বাকি আছে, হবে, এখনো হয়নি মাংস সেদ্ধ, ছিঁচছে না মানে আর একটু বাকি আছে। মাংসটা জলে ঠান্ডা করে দেখলাম যে সেদ্ধ হয়েছে কি না, আবার ঝোলে দিয়ে দেবো, মাংস নষ্ট হবে না, ঝোলে যেরকম ঝোলে ফুটছে আবার ওরকম ফুটে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা আমি আজকের গোটা গরম মশলা বেটে নিচ্ছি, মাংসতে আজকের গরম মশলা বাটা দেব। এখানে আছে দারচিনি লবঙ্গ এলাচ, আর বাটা মশলা দিলে খেতে কিন্তু হেভি লাগবে, তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, সেই জন্য আমি দিচ্ছি। বাটা মশলাই দিতে হবে কিন্তু এই রান্নাটায়। যাদের কাছে শিলনোড়া নেই, মিক্সার মেশিনে বেটে নিলে আরও সুন্দরভাবে বাটা হবে চন্দনের মতন। আর একবার তুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সেদ্ধ হয়েছে, আমি একটু খেয়েই দেখাচ্ছি আপনাদের। সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। বেটে রাখা গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়ার পরে দেখুন বন্ধুরা কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, এত সুন্দর গন্ধ বার হচ্ছে। বন্ধুরা আপনারা না রান্নাটা করলে আর না এইভাবে রান্নাটা না বানালে বুঝতেই পারবেন না যে গন্ধটা কত সুন্দর বার হচ্ছে।
দেখুন বন্ধুরা মাংসটা কত সুন্দর গলে গেছে। এই দেখুন এত সুন্দর হয়েছে রান্নাটা, না করলে এইভাবে বুঝতেই পারবেন না বন্ধুরা। কি বলবো আমি বুঝতে পারছি না, রান্নাটা এত সুন্দর টেস্ট হয়েছে। ভাত বা রুটি পরোটা যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন, তবে ভাত দিয়ে খেলে এর আসল স্বাদটা বুঝতে পারবেন বন্ধুরা। বন্ধুরা তরকারিতে ঝালের পরিমাণ একটু বেশি লাগে, আর খাসির মাংস খেয়ে ঠোঁট আর জিভ যদি না জ্বালা করে তাহলে কেমন খাসির মাংস খাওয়া হয়। আজকের আমার প্রচণ্ড ঝাল লাগছে আর ঠোঁটও খুব জ্বালা করছে, তাহলে কেমন খাসির মাংস খেলাম একটু যদি না ঝাল সহ্য করলাম।